বিনোদন কক্ষে সোফায় গা এলিয়ে দিয়েছে কিশোর তার চারপাশে হইচই করে কথা বলছে সকলে আলোচনার বিষয়বস্তু একটাই অদ্ভুত একটা জীব যে স্বচ্ছন্দে একটা কুকুরকে তুলে নিয়ে যেতে পারে কণ্ঠে টেরি বলল আমার এখনো ধারণা জীবটা স্বচ্ছ কি পাগলের মতো যাতা বলছো প্রতিবাদ করলো ব্রুক তুমি বলতে চাইছো এমন একটা জীব ওটা যার গায়ে টর্চার আলো ফেললেও দেখা যায় না তাই না দিব্যি আত্মগোপন করে থাকতে পারে তাই না ওকে কি এইচ ওয়েলস এর অদৃশ্য মানব পেয়েছ নাকি মানব নয় দানব আর এইচ ডি ওয়েলসও নয় বলতে পারো টেরিয়ার আর অদৃশ্য মানব আইডিয়াটা প্রথম আমার মাথা থেকেই বেরোলো না তোমার ওই মোটা মাথা থেকে এরকম উদ্ভব জিনিস ছাড়া আর কি বেরোবে করলো না টেরি আর চোখে কিশোরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল অনেক চিকন মাথা থেকেও যে জিনিস বেরোতে চায় না সেটার সমাধান মোটা মাথারাই করে দিতে পারে এই ধরনা আরও একটা জিনিস আজ আবিষ্কার হলো আমারই মোটা বুদ্ধির কারণে সেটা হলো দানবটা আগুনকে ভয় পায় বুদ্ধি করে মলেটিভ ককটেলটা নিয়ে গিয়েছিলাম আর সেজন্যই সেটা সম্ভব হয়েছে ওর বোমা ফাটানোর ব্যাপারটা নিয়ে খুব একটা হাসাহাসি হয়নি আর পরিস্থিতি সবাইকে চিন্তিত গম্ভীর করে তুলেছে হাসার মেজাজ নেই এখন কারো সুতরাং সাহস পেয়ে গেছে সে গলাবাজি করে জ্ঞান দিতে গিয়ে বলল ব্যাপারটাকে অবাস্তব ভাবছ কেন সমুদ্রে এমন মাছ আছে যেগুলোর গা কাচের মতো স্বচ্ছ টেলিভিশনে দেখো পড়লে শরীর ভেদ করে দিব্যি অন্য পাশে চলে যায় সমুদ্রে যত প্রাণী আছে সবগুলোর কথা জেনে গেছেন বিজ্ঞানীরা এটা তুমি জোর দিয়ে বলতে পারবা না কত রকমের বিচিত্র অজানা প্রাণী এখনো হয়তো আবিষ্কারের বাইরে রয়ে গেছে সেরকমই কোনো একটা উপচর উঠে এসে যদি দ্বীপ উপদ্রব শুরু করে এতে কি অবাকর কিছু আছে আছে টেরির বড় বড় কথা আর সহ্য করতে পারল না জিনা তোমার ধারণা মেনে নিতে হলে কল্পনাকে আরো অনেকখানি বাড়াতে হয় ধরে নিতে হয় ওটা শুধু উপচর নয় সর্বচর আকাশেও তার গতিবিধি আছে উড়তে পারে নইলে প্লেনটাকে আক্রমণ করলো কিভাবে তাহলে তাই নিজের যুক্তিতে অটল রইল তেরি। এমন অনেক পাখি আছে যেগুলোকে সর্বোচ্চ বলা চলে আকাশে উঠতে পারে মাটিতে নেমে হাঁটতে পারে আবার পাঞ্জিতে ডুব দিয়ে মাছ শিকারও করতে পারে কি সর্বচর হলো না জবাব দিতে না পেরে চুপ হয়ে গেল জিনা মুখ লাল বিজয় করবে সবার দিকে তাকাতে লাগলো টেরি বললো জানোয়ারটা যাই হোক ওটাকে খুঁজে আমি বের করবই ঠেকানোর কৌশল যখন আবিষ্কার করে ফেলেছি আরও তো ভয় পায় না এখন থেকে সব সময় মদ ককটেল সঙ্গে রাখবো আমি এবার দেখতে পেলে বাচ্চা ধরনের আর রক্ষা নেই গায়ের উপর ছুঁড়ে মারব দেখা পাবে কি করে ফোরন কাটলো ব্রুক এই না বললে স্বচ্ছ তোমার অজান্তেই এসে তোমার পাটকাটির মতো ঘাটটা যদি মুটকে দেয় অবশ্য ওটা শুধু হাড্ডি খেয়ে মজা পাবে কি না তাও তো জানি না কথাবার্তা ক্রমশ ঝগড়ার দিকে চলে যাচ্ছে বুঝে তাড়াতাড়ি হাত তুলে থামানোর চেষ্টা করলো কিশোর আহ কি শুরু করলে তোমরা তো উঠে দাঁড়ালো সে কোথায় যাচ্ছ জানতে চাইলো মোসা দেখে আসি রেডিও হাউসে কোনো খবর আছে কিনা জিনা বললো স্যারকে জানাবে না কুকুর হারানোর কথা জানাবো সকালে এখন তাকে জানিয়েও লাভ নেই নিশ্চয় গবেষণায় মগ্ন অহেতুক বিরক্ত করা হবে বরং আমাদের কাজ আমরাই করে যাই একা কিশোরকে বেরোতে দিল না মোসা সঙ্গে চলল রেডিও হাউস এসে ঢুকল দুজনে রেডারের পর্দায় আটকে আছে রবিনের চোখ কিশোরের সাড়া পেয়ে মুখ ঘুরিয়ে তাকালো একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে খাই সবখানে সবখানেই অদ্ভুত কাণ্ড নাকি অবাক বলল মোসা কেন আবার কোথায় কি ঘটল সংক্ষেপে কুকুর উদ্ধারের ঘটনাটা রবিনকে জানালো মোসা কিশোর জানতে চাইল তোমার অদ্ভুত ঘটনাটা কি পর্দার এক জায়গা দেখিয়ে বলল রবিন এই দেখো কুয়াশার মতো লাগছে না শুধু দিনের বেলাতেই এই জিনিস দেখা যাওয়ার কথা এটা কুয়াশা নয় পাখির ঝাঁক রাতে পাখি উঠছে কেন বলতো আমার আগেই সন্দেহ হয়েছিল এখন তো তোমাদের কথা শুনে আরো শিওর হলাম এর একটাই জবাব পাখিদের বাসায় গিয়ে হামলা চালিয়েছে কেউ প্রাণ বাঁচানোর জন্যে রাতের অন্ধকারে আকাশে উঠে গেছে ওগুলো কুচকে গেল কিশোরের ভুরু তার মানে কুকুরটাকে নিয়ে যাওয়ার পর এখন পাখির বাসায় গিয়ে হারা দিয়েছে এত তাড়াতাড়ি চলে গেল যেমন বড় তেমন শক্তিশালী আর তেমনি দ্রুতগতি প্রাণী দানবিত মনে হচ্ছে দেখতে যাওয়ার কথা ভাবছো নাকি আবার তাড়াতাড়ি বললো মোসা দেখো আমার কথা যদি শোনো তাহলে বলি এখন যাওয়ার কোনো দরকার নেই গেলেও পাখিগুলোকে বাঁচাতে পারবো না আমরা যারা মরার তারা ইতিমধ্যে পেটে চলে গেছে পাখিগুলোকে আর ধরতে পারবে না ওরা আকাশে নিরাপদ না বুঝলে আর নামবে না ঘন ঘন নিচের ছড়ে কয়েকবার টিমটি কাটল কিশোর তারপর বলল না গেলেও কড়া পাহাড়ের ব্যবস্থা করতে হবে আজ রাতেও বলা যায় না কখন আবার মানুষের রাস্তা না এসে হামলা চালায় ওটা যে মানুষ খেকো ক্যাপ্টেনের লাশটাকে নিয়ে যাওয়াই তার প্রমাণ আরও একটা জিনিস স্পষ্ট হলো শুধু রাতের বেলাতেই হামলা চালায় ওটা দিনে না নিজের অজান্তেই মুসার মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটাকে একেবারে উড়িয়ে দিল না কিশোর ড্রাকুলা না হলেও জাকুলার মতোই কিছু যে দিনে ঘুমায় রাতে জাগে শুধু রক্ত খায় না হাড় মাংস সব খায় ড্রাকুলা হলো ভূত অবাস্তব আর এটা অতিমাত্রায় বাস্তব একেবারে আমাদের মতো হেডকোয়ার্টারের চারপাশ ঘিরে পাহারার ব্যবস্থা হলো আলাদা আলাদা থাকবে না কেউ এক সঙ্গে দুজন করে এক জায়গায় পাহারা দেবে একজনের হাতে টর্চ থাকবে আরেকজনের হাতে বন্দুক কোনো রকম ঝুঁকির মধ্যে যাওয়া যাবে না অজানা যে জীবী চোখে পড়ুক আগে নির্দিদায় গুলি চালাবে তারপর অন্য কথা মেয়েদের জোর করে সুদে পাঠিয়ে দিল কিশোর যাদের পাহারা নেই তাদেরও যেটুকু পারে ঘুমিয়ে নিতে বলল নিজে ঘুমালো না বসে রইল বিনোদন কক্ষে কেউ কিছু দেখলে কিংবা শুনলে যাতে সঙ্গে সঙ্গে এসে তাকে খবর দিতে পারে মাঝরাতে তারা গুলোকেও যখন মেঘে ঢেকে দিয়ে চতুর্দিক ঘনঘোর অন্ধকারে নিমজ্জিত করে দিল তখন একটা গুলির শব্দ হলো চিৎকার করে উঠল একটা কুকুর লাফ দিয়ে উঠে ছুটে বেরোলো কিশোর গুদামের পাশে ফাঁকা জায়গাটাই মোসার সঙ্গে পাহারা দিচ্ছিল পটার নামে একটা ছেলে তার হাতে ছিল বন্ধু গুদামের সামনে একটু আগে আলো ছিল এখন অন্ধকার আলোটা নিভে গেছে রান্নাঘরের দিক থেকে দৌড়ে এলো মোসা কোথায় গিয়েছিলে জানতে চাইল কিশোর বাল বানতে। গুদামের সামনে অন্ধকার জায়গাটার দিকে হাত তুলল মোসা ওখানকার বাল্বটা ফিউজ হয়ে গিয়েছিল বাল্বের জন্য গুদামে ঢুকতে সাহস পায়নি রান্নাঘরের বাড়তি একটা বাল্ব খুলে এনেছি গুলি করলো কে পটার নাকি তাই তো মনে হয় ও কোথায় এদিকেই তো ছিল গলা চড়িয়ে ডাকল মোশা পটার পটার কিন্তু জবাব নেই বিশ ফুট দূরে গুদামের একটা অন্ধকার কোণের উপাস থেকে ডাকতে ডাকতে জেনারেটর হাউসের দিকে চলে যাচ্ছে কুকুরটা কোনো কিছু দেখেছে নিশ্চয়ই ওদিকে আছে কোথাও দৌড় দিল কিশোর টর্চ হাতে তার সঙ্গে ছুটল মূসা এদিক ওদিক কয়েকটা ঘরের দরজা খুলে গেল দৌড়ে বেরিয়ে আসতে লাগলো অনেকে টেরিও একটা কাপড়ের থুলেতে কয়েকটা বোমা নিয়ে ছুটে বেরোলো গুদামের কোণ ঘুরে এসে অন্ধকারে টর্চের আলো ফেললো কিশোর পটারকে দেখা গেল না বেশি আলো দেওয়ার জন্য বাড়ি করে একটা বোমা ফাটিয়ে দিল টেরি আওয়াজে সবাই চমকে গেল কাজ হলো অবশ্য তাতে অনেকখানি যাই আলোকিত হয়ে গেল সেই আলোতেও কোথাও দেখা গেল না পটারকে শুধু ওর হাতের শটগানটা পড়ে থাকতে দেখা গেল এক জায়গায় কুকুর ডাকতে ডাকতে সরে গেছে রেডিও হাউস আর জেনারেটর হাউসের মাঝের ফাঁকা জায়গাটাই সেদিকে ছুটে গিয়ে দমাদম আরো দুটো বোমা ফাটলো টেরি এবং সর্বনাশ করে দিল অন্ধকারে নিশা ঠিক রাখতে পারেনি একটা বোমা গিয়ে পড়লো জেনারেটর রুমের কাছে আগুন ধরে গেল ডিজেলের ড্রামে ভয়াবহ শব্দ করে ফাটতে শুরু করল আগুন লেগে বন্ধ হয়ে গেল জেনারেটর ডপ করে নিভে গেল সমস্ত বাতি আগুনের আলো ছাড়া আর কোনো আলো নেই হোস পাইপ আনতে আনতে রেডিও হাউসে আগুন ধরে গেল রবিন আর দুটো ছেলে জাম ফাটার শব্দ শুনেই বেরিয়ে চলে এসেছে তখন না বেরোলে আর বেরোতে পারতো না আগুনে পুড়ে মরতো চেঁচামেচি শুনে ডক্টর বেঞ্জামিনও ঘর থেকে বেরিয়ে ছুটে এলেন বোকা হয়ে তাকিয়ে রইলেন জ্বলন্ত রেডিও হাউসটার দিকে কি হয়েছে জিজ্ঞেস করতেও যেন ভুলে গেলেন এই হট্টগোলের মাঝে কুকুটার কথা আর মনে রইল না কারো ভয়ানক একটা রাত কাটল ভোর হয়ে এলো যেন বহুকাল পর অন্ধকারের বুক চিরে এক একমুটো আশীর্বাদের মতো পূর্ব আকাশের কোলে ছড়িয়ে পড়ল আলোর নিশানা পশ্চিম থেকে আসছে সমুদ্রের একটানা গর্জন দ্বীপের মানুষগুলোর অসহায় অবস্থার কথা জেনে গিয়ে করুণার হাসি হাসছে যেন রেডিও হাউস পুড়ে যাওয়াই সমস্ত পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে গাও আইল্যান্ডের যোগাযোগ বাতাসের নিষ্ঠুর দাপটে কেঁপে কেঁপে উঠছে ছাউনিগুলো একপাশে কাত হয়ে গিয়ে কাঁপছে নিসঙ্গ বেলুনটা গুধুলের মতো মলিন ধূসর আলো ছড়িয়ে পড়তেই দরজা খুলে একে একে বাইরে বেরিয়ে আসতে লাগলো ছেলেমেয়েরা রাত্রি শুরু হতে বেশি বাকি নেই এই বিচিত্র আলো তারই পূর্বাভাস চতুর্দিকে তেল আর ছায়ের গন্ধ ছায়ের গাদার ফাঁকে রেজিও হাউজের কিছু অংশ এখনো ধিকে ধিখি জ্বলছে সবাই বেরোলো একমাত্র পটার ছাড়া গত রাতে গায়েব হওয়ার পর ফিরে আসেনি সে ওর যে আর ফেরার আশা নেই এতক্ষণে সেটা বুঝে গেছে সকলে মুষড়ে পড়েছে সবাই আতঙ্কিত কুকুরটাও ফেরেনি নিরানন্দ ভঙ্গিতে মুখ নিচু করে নাস্তা সারলো ওরা অনেকে খেতে পারল না মেয়েরা খেলো সবচেয়ে কম কোনো মতে কিছু মুখে গুজল শুধু খাওয়া শেষ করে দুই সহকারীকে নিয়ে ওয়ার্কশপের দিকে চলে গেল মুসা যা হবার হয়েছে বসে বসে দুশ্চিন্তা করলে কাজে গোবে না রেডিও হাউস পুড়ে যাওয়ায় রবিনের চাকরি খতম অসহায়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে তার কাছে এসে দাঁড়ালো কিশোর বললো চলো পটার যেখানে গায়েব হয়েছে জায়গাটা আর একবার দেখে আসি রাতে একবার দেখেছে এখন দিনের আলোয় ভালো মতো দেখতে লাগলো কিশোর মাটিতে ছোট ছোট নুড়ি পড়ে আছে ফাঁকে ফাঁকে শ্যাওলা আর বুনো ঘাস এ মাটিতে কোনো জানোয়ারের পায়ের ছাপ খুঁজে পাওয়া দুষ্কর দু একটা নুড়ি মনে হল যেন স্থানচ্যুত হয়ে আছে কিচ্ছু নেই এখানে রবিন বলল তাই তো দেখছি চলো জঙ্গলে ঢুকবো যেখানে কাল রাতে কুকুরটা গায়েব হয়েছে নতুন কিছু পাবে জানি না জানিনাড়লো কিশোর রাতে মশার টেরেকে নিয়ে যখন জঙ্গলে ঢুকলাম অদ্ভুত একটা কিছু লক্ষ্য করেছি যেটা ওখানে থাকার নয় অথচ ছিল কিংবা থাকার কথা ছিল কিন্তু ছিল না কি সেটাই তো মনে করতে পারছি না এখন গিয়ে দেখতে চাই ওটা আছে কিনা বন্ধু খাতে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলল কিশোর এখন দিনের বেলা ভয় থাকার কথা নয় তবু গাছ ছমছম করতে লাগলো একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছে বুক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে চলল সে পেছনে রবিন হাঁটা সহজ নয় মোটেও দিনের বেলা গাছপালা তো আর অন্যরকম হয়ে যায়নি আগের মতোই আছে ঘন দুর্ভেদ্য ওগুলো সরিয়ে চলতে গিয়ে রাতের মতোই কষ্ট হলো যেখানটাতে বোমা ফাটিয়েছিল টেরি সেখানে এসে দাঁড়ালো দুজনে রবিনকে ভালো মতো দেখতে বলে নিজেও দেখতে শুরু করলো কিশোর খুটিয়ে খুটিয়ে দেখলো সব কিন্তু কিছুই পাওয়া গেল না হতাশ হয়ে আবার আসনায় ফিরে চললো ওরা ফিরেই একটা নতুন খবর পেল গতরাতে রাতে যে কুকুরটা পটারের পেছনে ডাকতে ডাকতে গিয়েছিল সেটাকে পাওয়া গেছে একটা বড় পাথরের চাঙড়ের দ্বারে ফাটলের কিনারে মারাত্মক আহত অবস্থায় এতটা যন্ত্রণা পাচ্ছিল গুলি করে তাকে মেরে ফেলতে বাধ্য হয়েছেন ডক্টর বেঞ্জামিন লাশটা নিয়ে গেছেন মনে করার জন্য। এই প্রথম দানবের পেছনে লাগে একটা প্রাণীকে ফেরত পাওয়া গেল তাড়াতাড়ি খোঁজ নিতে চলল কিশোর গবেষণাগারে ঢুকে দেখল চিন্তিত ভঙ্গিতে ছাতের দিকে তাকিয়ে আছেন ডক্টর কিশোরকে ঢুকতে দেখেই বলে উঠলেন অদ্ভুত কাণ্ড বুঝলে নাকটা ক্ষতবিক্ষত করে দিয়েছে কিসের আঘাতে এমন হল বোঝা গেল না যতটা আশা নিয়ে গবেষণাগারে ঢুকেছিল কিশোর ততটাই নিরাশ হয়ে বেরিয়ে এলো আবার কোন ধরনের জন্তু যখন করেছিল কুকুরটাকে জানা গেল না তবে ডক্টর একদিনই সন্দেহ করেছেন তখনই ওদেরকে বললেন না বললেন শিওর হয়ে তারপর জানাবেন রবিন জিজ্ঞেস করল এখন কি করবে কাজ তো অনেকই পড়ে আছে চিন্তিত ভঙ্গিতে কিশোর বলল ভাবছি আর একটা জায়গা দেখে এসে তারপর শুরু করব। কোন জায়গা পাখির পাহাড় গত রাতে অনেকগুলো অঘটন ঘটিয়েছে রহস্যময় জীবটা প্রথমে একটা কুকুরকে নিয়ে জঙ্গলে ঢুকে গেছে তারপর গেছে পাখির বাসার দিকে সেখান থেকে ফিরে এসে উধাও করেছে পটারকে আর একটা কুকুরকে জখম করেছে জঙ্গল আর ঘরের পিছনে তো দেখলাম এখন শুধু পাহাড়ে দেখা বাকি কিন্তু ওখানেও তো কিছু পাবো বলে মনে হয় না তবু দেখা দরকার বলা যায় না কোথায় কি সূত্র ফেলে গেছে জিপটা সূত্র খোঁজার ব্যাপারে সামান্য অবহেলা করা উচিত নয় আমাদের বেশ চলো তাহলে কিংবা আর কাজ করতে পারো আমার তো এদিকে অনেক কাজ কাউকে সঙ্গে নিয়ে তুমি বরং চলে যাও ভালো করে দেখে এসোকে জায়গাটা আমার আপত্তি নেই আমি যদি সঙ্গে যাই পেছন থেকে বলে উঠলো টেরি ফিরে তাকালো কিশোর আর রবিন কখন নিঃশব্দে এসে চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ ওদের কথা শুনছিল টেরি এমনিতেই শুকনো গত রাতে অঘটনটা ঘটনার পর মর্মযাতনায় আরো ফুকিয়ে গেছে বেচারার মুখ তাকানো যায় না মায়ে লাগলো কিশোরের বলল ঠিক আছে যাও তবে শেষ পর্যন্ত রবিন আর টেরিকে একলা যেতে দিল না কিশোর টেরিকে বিশ্বাস নেই কোন সময় আবার কি অঘটন ঘটিয়ে বসে তাছাড়া একে দুর্ভাগ্য যেন লেগে থাকে ওর সঙ্গে ভালো করতে চাইলেও মন্দ হয়ে যায় সঙ্গে আরো তিনজনকে দিয়ে দিল বারবার সাবধান করে দিল ওদের সন্দেহ যেন কোনো কিছু দেখতে পেলে ঝুঁকে নিয়ে তার কাছে যেন না যায় যদিও তার ধারণা দিনের বেলা উদা হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না কারণ জন্তুটা শুধু রাতের বেলা বেরোয় পাহাড়ের দিকে রওনা হয়ে গেল পাঁচজনের দলটা ছোট হতে হতে মিলিয়ে যাওয়া পর্যন্ত তাকিয়ে সেদিকে তারপর একটা কাজ ঝাঁকুনি দিয়ে ঘুরে প্রচুর কাজ জেনারেটর বাতিল রাতে আলোর ব্যবস্থা করতে হলে অনেকগুলো মশাল দরকার বানাতে হবে নানা নানারকম টুকিটাকি কাজ আছে রেডিও সমস্যার সমাধান করা সম্ভব নয় যন্ত্রটা এমনভাবে ভাবে পুড়েছে কিছুই প্রায় অবশিষ্ট নেই দীর্ঘক্ষণ খবর না পেলে চিন্তিত হয়ে আবার প্লেন পাঠাতে পারে কর্তৃপক্ষ এসেও ফেরত যাবে শুধু শুধু ওটা আসার আগেই যদি ল্যান্ডিং পরিষ্কার করে ফেলা যেত ভালো হতো কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয় বিনোদন কক্ষে সবাইকে জড়ো করে যার যার কাজ ভাগ করে দিল কিশোর তারপর অন হল মুসারা কি করছে দেখার জন্যে কাজে ব্যস্ত মুসা আর তার দুই সহকারী কিশোরকে ঢুকতে দেখে মুখ তুলে তাকালো মোসা কি দেখতে এলাম কতখানি আজ রাতের মধ্যে উঁচু করে ফেলতে পারবো আশা করি আরো দু চারটা কথা বলে বেরিয়ে এলো কিশোর অহেতুক বকর বকর করে ওদের কাজে ব্যাঘাত ঘটানোর কোনো মানে হয় না বাইরে তখন সাত ছাদ জব মশাল তৈরি করা আরো নানা রকম কাজ মশালের জন্য তেল দরকার জেনারেটার হাউস ভেতরে আর বাইরে যেসব জাম ছিল সেগুলো সব পুড়ে তবে অসুবিধা নেই প্রচুর পেট্রোল ডিজেল আর ক্যারোসিনের জাম স্টক করে রাখা হয়েছে এখনো গুদামে তাছাড়া তেলের খালি আছে অনেক সেগুলোকে গড়িয়ে নিয়ে গিয়ে বিনোদন কক্ষের চারপাশে সাজিয়ে রাখা হচ্ছে ব্যারিকেড এর উপর লেখার ব্যবস্থা হবে আগুনের ঘেরের মধ্যে ঢুকতে সাহস করবে না অজানা জন্তুটা তাতে রাতের বেলা নিরাপদে থাকা যাবে সবাই ব্যস্ত সবাই গম্ভীর এর মধ্যে মজার ঘটনাও ঘটল আলমারির কাপড় চোপড় গোছাতে গিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে এলো একটা মেয়ে আতঙ্কে কোটোর থেকে যেন ছিটকে বেরোবে চোখ কি ব্যাপার দানবটা নাকি লাফ দিয়ে বেরিয়ে এসেছে আলমারি থেকে লম্বা লেজের বাড়ি লেগেছে মেয়েটার মুখে ছুটে গেল কিশোর আর সাথে আরো অনেকে দেখা গেল লেজটা আছে এখনো একটা পাজামার ফিতে টান লাগতে এক মাথায় বেরিয়ে এসে বাড়ি খেয়েছিল ক্যাথির মুখে হাসির ধুম পড়ে গেল দুপুর নাগাদ এলো রবীন্দনরা জানাল জন্তুটার কোন চিহ্ন খুঁজে পায়নি তবে পাখির অনেকগুলো বাসা ভাঙা পেয়েছে ডিম থ্যাতলানো ছেঁড়া পালক ছড়িয়ে আছে আর কিছুই জানতে চাইলো কিশোর ক্লান্ত ভঙ্গিতে মাথা হাঁড়লো রবীন্দন না দুপুরে খাওয়ার পর গুদাম আর পোড়া রেডিও হাউসের মাছের কি যেন খুঁজতে বেরোলেন ডক্টর ছাই মাছ শুরু করলেন ওখান থেকে খানিক দূরে পাওয়া গিয়েছিল পটারের বন্দুকটা ব্যাপারটা লক্ষ্য করল কিশোর আর রবিন কি খুঁজছেন তিনি দেখার জন্য এগিয়ে গেল ওর কাছে যাওয়ার আগেই বেলচা ফেলে দিয়ে একটা প্রজাপতি ধরার জাল নিয়ে খোড়া গর্তের উপর ঝুঁকে দাঁড়ালেন তিনি কি যেন তুলে নিয়ে একটা কাচের বয়ামে ভরলেন কাছে গিয়ে দেখা গেল প্রবল উত্তেজনায় লাল হয়ে গেছে তার মুখ কাঁপছেন রীতিমতো কিশোরদের দেখে বলে উঠলেন জানি না এটাই কুকুরটার মৃত্যুর কারণ কিনা ভুরু খুশকাল কিশোর কি স্যার বয়ামে দেখালেন ডক্টর ভেতরে মাটির গুঁড়োর মধ্যে অদ্ভুত কি যেন নড়ছে কাচের দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে কি এটা জানি না বুধুল কি করে এখানে আছে কিছুটা অনুমান কাল রাতে রেডিও হাউস যখন পড়ছিল পায়ের কাছে খসখস আওয়াজ শুনে ফিরে দেখালাম দেখি এটা কিংবা এরিক মতো অন্য একটা জীব গর্তের দিকে এগিয়ে যাচ্ছে তখন গুরুত্ব দেয়নি আজ কুকুরটাকে পরীক্ষা করতে গিয়ে মনে হলো ওর নাকের ক্ষতটা এ ধরনের কোনো পোকাই করে জানি তো এটাই হয়তো কামড়ে দিয়েছিল বেচারাকে সেজন্য হয়তো মরতে হলো তার মানে এটা বিষাক্ত পোকা কিন্তু এখানে ঘাঁটি বানানোর আগে তো তনতন্ন করে সমস্ততেই চষে বেরিয়েছেন বিজ্ঞানীরা ঘোষণা করে দিয়েছেন কিছু ছোট বাকরসা ছাড়া আর কোনো পোকা বা বিষাক্ত সাপ নেই এটা এখানকার স্থানীয় পোকা বলে মনে হয় না গাছের বস্তায় ঢুকে প্লেনে করে চলে এসেছে কিন্তু কিরকম অদ্ভুত দেখেছো এখন তো এখানে কত অদ্ভুত ঘটনাই ঘটছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি জানেন স্যার এত ছোট একটা পোকা এটা নিশ্চয়ই প্লেনের নয়জন মানুষ কোথাও করে দেয়নি ক্যাপ্টেনের লাশ পটার আর কুকুরটাকেও নিয়ে যায়নি গুদামের গাছগুলোকেই বা ছড়িয়ে দিল কে এত ভারী গাছ এত ক্ষুদে পোকায় সরাতে পারবে তত পারবেই না কাল রাতে পাখির বাসা লন্ডভন্ড করে আসার সাধ্য এটার নেই দ্বিতীয় কুকুরটার নাকে এত বড় ক্ষত করার ক্ষমতা এর আছে কি না তাতেও যথেষ্ট সন্দেহ আছে আমার আনমনে মাথা নারতেন ডক্টর হুম আসল রহস্যের সঙ্গে পোকাটার কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখন খুঁজে বের করতে হবে আমাদের আর কিছু না বলে প্রজাপতের জালটা তুলে নিয়ে রওনা হয়ে গেলেন গবেষণা করার দিকে বিকালের আগে মোটামুটি কাজ ছেড়ে ফেললো মোসা বিমানের লেজ উঁচু করার জন্য বিচিত্র একটা মঞ্চ বানিয়ে চার চাকা ঠেলাগাড়িতে করে ঠেলে নিয়ে যাওয়া হলো পিছিয়ে পিছে চলল কিশোর আর রবিন দেখার জন্যে জিনা আর আরো কয়েকজন এগিয়ে এলো প্রয়োজন হলে মোশাকে সহায়তাও করবে ওরা বিমানের কাছে নিয়ে গিয়ে মঞ্চটাকে নামানো হলো কিশোরের কাছে এসে দাঁড়ালো জিনা নতুন কোনো খবর আছে আছে মাথা কিশোর ডক্টর এখন নতুন পোকা ধরে নিয়ে গেছেন পরীক্ষা করে দেখার জন্যে তার ধারণা দানবটার সঙ্গে এই পোকার কোনো সম্পর্ক আছে সর্বনাশ এক দানবের জেলাই তো না সঙ্গে আবার পোকাও আছে কি পোকা স্যার নিজেও জানেন না তবে বিষাক্ত বলে তিনি সন্দেহ করছেন দ্বিতীয় কুকুরটার মৃত্যুর কারণ নাকি হতে পারে ওটা সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো মোসা আর তার সহকারীরা বেলা তিনটের মধ্যে বিমানের লেজে নিচে বসিয়ে ফেললো সেই বিচিত্র বঞ্চ এত ভারী বিমানের লেজ উঁচু করা চারটিখানি কথা নয় কিন্তু ঠিকই করে ছাড়ল বেলা চারটের মধ্যে দুই ফুট উঁচু করে ফেললো বাকি বিকেলটা চললো ওই একঘেয়ে বিরক্তিকর পরিশ্রমের কাজ দফায় দফায় বিশ্রাম নিতে হচ্ছে মোসা আর তার সহকারীদের তবে কাজে অনেক অবশেষে মাথার উপরে আকাশের রং যখন গাঢ় হয়ে এলো পশ্চিমের ম্লান আলোর ছিন্ন আভাটুকুও যখন প্রায় বিলীন হওয়ার পথে কাজ থামানো নির্দেশ দিল মোসা আসল কাজ সেরে ফেলেছে লেজের দিকের চাকাটা ভেতর থেকে বেরিয়ে এসে জায়গা মতো আটকে গেছে অন্ধকারে কাজ করার সম্ভব নয় মশাল জ্বালানো নির্দেশ দিল কিশোর মোমের আলোই তাড়াহুড়ো করে দিনা সেরে নিল সবাই তারপর জুটল গিয়ে বিনোদন কক্ষে সমস্ত পরিবেশটাই কেমন অস্বস্তিকর পড়াশোনা করার মতো আলো নেই বাতাসে পড়াতালের গন্ধ তিনটা ভালোই কেটেছে কিন্তু রাতের অন্ধকার নামতেই অজানা আশঙ্কা আর আতঙ্ক এসে চেপে ধরল ওদের কাল রাতে পটার গেছে আজকার পালা দম বন্ধ করা পরিস্থিতি বিদ্যুতের অভাবে টেলিভিশন চালানো হচ্ছে না রেকর্ড প্লেয়ার বন্ধ এক কোণে কিশোরও কথাবার্তা বাদ দিয়ে চুপ করে বসে আছে সে নিজেও জানে না ঘটতে যাচ্ছে অন্যদের ভরসা দেবে কি উৎসাহ যখনও সম্ভব নয় এই সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন ডক্টর বেঞ্জামিন বিচলিত ভঙ্গিতে বলে উঠলেন কিশোর একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছি এমন কাণ্ড কল্পনাও করতে পারবে না লাভ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর কি স্যার সেটা পরে দেখাচ্ছি আগে বলো এ ধরনের পোকা কি আর কেউ দেখেছো তোমরা কি ধরনের স্যার অনেকেই জানতে চাইল ওই যে যেটা ধরলাম বললেন তিনি কিশোর আর রবেন বাদে আর কেউ দেখেনি পোকাটা দেখতে যে কিরকম তখন বুঝিয়ে বলতে হলো তাকে সবার মুখ দেখেই বুঝলেন ডক্টর বোঝানোতে কাজ হয়নি পোকাটার চেহারা কল্পনা করতে পারছে না কেউ শেষে বললেন দাঁড়াও নিয়ে আসছি একা একা এভাবে অন্ধকারে ঘোরাফেরা করবেন না স্যার কথা ভুলে গেছেন দেয়ালে ঠেস দিয়ে রাখা বন্দুকটা তুলে নিল কিশোর চলুন আমিও যাচ্ছি কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো দুজনে কৌতূহলে ফাটতে থাকা ছেলে মেয়ের দল ঘির ধরল ডক্টরকে তার হাতের বয়ামে কুচ্ছিত পানিটা নড়ছে বয়ামটা তুলে সবাইকে দেখানোর পর জিজ্ঞেস করলেন তিনি এখন বলো এই প্রাণীকে কেউ দেখেছ টেবিলের উপর আলোর কাছে বয়েন্টা রাখলেন ডক্টর জিনা এসে অনেকক্ষণ ধরে দেখে মাথা নাড়ল না দেখিনি উফ কি কুচ্ছিত পিছিয়ে গেল সে কারোরই পছন্দ হলো না জিপটা হওয়ার কথাও নয় টেবিলে রাখার পর বায়াম নড়ছে না দেখে জিপটাও শান্ত হয়ে পড়ে রইল তলায় কাটাওয়ালা সবুজ দাঁড়ার মতো অঙ্গগুলো এখন গোটানো সব মিলিয়ে ইঞ্চি চারেক লম্বা শরীরটা দেখলে মনে হয় এক টুকরো শেকড় গা সরু রোমে ঢাকা ঝোপের মরা পাতায় নিশ্চল হয়ে পড়ে থাকা সৌপকার মতো হঠাৎ হঠাৎ চঞ্চল হয়ে ওঠে দেখে তো তেমন সাংঘাতিক কিছু মনে হচ্ছে না স্যার ব্রুক বলল অতি সাধারণ শেকড়ের মতো লাগছে বললো আরেকটা ছেলে পাতা তিনটে অবশ্য মোটেও ভালো না দেখতে শেকুরের সঙ্গে এর তফাত হলো শেকড় চলতে পারে না কিন্তু এটা পারে লেকচার দেওয়ার ঢঙ্গে ডক্টর বেঞ্জামিন বললেন যে দাঁড়াগুলোকে সাধারণ বলছ সেগুলোর প্রচন্ড অনুভব শক্তি মিমসা কিংবা ভেনাস ফ্লাইট রাব জাতীয় উদ্ভিদ হয়ে থাকলে বলতে হবে উদ্ভিদের মধ্যে বিবর্তনের এ এক চরম উদাহরণ কারণ এটা গড়ি মেরে এগোতে পারে যা আজ পর্যন্ত কোনো উদ্ভিদের পক্ষে সম্ভব হয়নি আর উদ্ভিদ না হয়ে যদি জীব হয় তাহলে বলতে হবে জীবের সঙ্গে উদ্ভিদের এমন অদ্ভুত মিল আজ পর্যন্ত আর কোনো প্রাণীর মধ্যে দেখা যায়নি এটা উদ্ভিদ না প্রাণী আপনি জানেন না স্যার জানতে চাইল রবিন পেয়েছি তো মাত্র একটা নমুনা এটাকে কাটাকুটি করে নষ্ট করতে ভরসা পাচ্ছি না আরও পাওয়া গেলে দেখব পরীক্ষা করে প্রাণী না উদ্ভিদ সবাইকে বলে দিচ্ছি যেই পাও ধরে নিয়ে আসবে সাবধান খালি হাতে ধরতে যেও না ভয়ানক হিংস্র বিষাক্ত হতে পারে প্রাণী হলে তো তার খাবার লাগে তাই না তো উদ্ভিদেরও লাগে খাবার দিয়ে কিছু বোঝা যাবে না খেয়ে হজম করে ফেলে বয়ামে হাত রাখলেন ডক্টর এটা যে কি ভয়ঙ্কর প্রাণী দেখাতে পারি তোমাদের দেখেন স্যার একটু দেখান আগ্রহের সঙ্গে জানতে চাইল রবিন এক টুকরো মাংস আনা লাগবে নিয়ে আসছি রান্নাঘরে রওনা হলো ব্রুক একা যেও না মুসা বলল। দাঁড়াও আমিও আসি সঙ্গে বন্দুকটা ওর দিকে বাড়িয়ে দিল কিশোর আলোকিত প্রাঙ্গণ পেরিয়ে রান্নাঘরে ঢুকলো ব্রুক আর মুসা। রেফ্রিজারেটর খুলল ব্রুক দুটো জেনারেটরই নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ নেই রেফ্রিজারেটর চলছে না এই অবস্থায় খাবারও তাজা থাকবে না আর বেশিক্ষণ তবে সেটা নিয়ে দুশ্চিন্তায় সময় নষ্ট করল না ওরা মাংসের টুকরোটা এনে ডক্টর বেঞ্জামিনের হাতে দিল ব্রুক বয়ামের মুখ খোলার সঙ্গে সঙ্গে মুহূর্তে সজাগ হয়ে উঠল অদ্ভুত প্রাণীটা দাঁড়াগুলো তুলে দিল উপরে টুকরোটা ভেতরে ফেলে দিলেন ডক্টর ভয়ঙ্কর এক কাণ্ড করলো প্রাণীটা কাঁটাওয়ালা পাতা দিয়ে বাড়ি মারতে শুরু করলো মাংসের টুকরোর গায়ে যেন ওটা জীবন্ত কিছু খাওয়া শুরু করার আগে মেরে নেওয়া দরকার খাওয়া হয়ে গেছে শোয়াগুলো থির থির করে কাঁপছে বাড়ি মারা শেষ করে এক সময় দাঁড়া দিয়ে টুকরোটাকে ঢেকে ফেললো প্রাণীটা কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে গেল মাংসের টুকরোটা এত ছোট একটা প্রাণী ওর চেয়ে বেশি ওজনের মাংস কি করে এত দ্রুত হজম করে ফেললো না দেখলে বিশ্বাস করা কঠিন বয়ামের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে বিফল হয়ে নতুন খাবারের আশায় উপর দিকে দাঁড়া মেলে অপেক্ষা করতে থাকলো ওটা অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারলো না যেন হরর ছবির দৃশ্য দেখলো ওরা তাকিয়ে রয়েছে পোকাটার দিকে আচমকা এক চিৎকার দিয়ে ঢলে পড়তে শুরু করলো ক্যাথি সারা রাত কেউ ঠিক মতো ঘুমাতে না পারলেও নিরাপদেই কেটে গেল রাতটা হাই তুলতে তুলতে কেবিন থেকে বেরিয়ে এলো কিশোর তাকে দেখে উঠে দাঁড়ালো দরজার কাছে শুয়ে থাকা কুকুরটা লেসনে স্বাগত জানালো কেমন আছিস বব ঘাউ জবাব দিল কুকুরটা যেন বলল ভালো অন্য মনস্ক ভঙ্গিতে আকাশের দিকে মুখ তুলে তাকাল কিশোর ধূসর রং ইতিউটি ভেসে বেড়াচ্ছে খণ্ড মেঘ দানবটার কথা মনে পড়ল। গতরাতে আর ছাউনিতে আক্রমণ চালাতে আসেনি বোধ হয় মশালের আলো এবং আগুন ওটাকে মানুষের রাস্তা থেকে দূরে সরিয়ে রেখেছিল রানুয়ের দিকে তাকালো সে তেমনি দাঁড়িয়ে আছে বিমানটা তবে আগের চেয়ে লেজ অনেক উঁচুতে আজকালের মধ্যে সরিয়ে ফেলতে পারলে অন্য বিমান এসে নামতে পারবে ওখানে রেডিওতে যোগাযোগ করে খবর না পেলে দু একদিনের মধ্যে ওরা খবর নিতে আসবেই রেডিও হাউসটা গেছে বাইরের কারোর সঙ্গে যোগাযোগ সম্ভব নয় তবে অথর্ব বিমানের রেডিওটার প্রেরণ ক্ষমতা নষ্ট হয়ে গেলেও গ্রাহক যন্ত্রটা এখন ঠিকই আছে এক কাজ করা যেতে পারে রবিনকে ওটার সামনে বসিয়ে দিলে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও ভ্যালপাড়াইস ওরা কি ভাবছে কি করছে তা হয়তো জানতে পারবে কোনো সন্দেহ নেই ওরা মেসেজ পাঠাতেই থাকবে এখান থেকে সাড়া না পেলে চিন্তিত হয়ে আরো বেশি করে পাঠাবে গুদামের দরজার দিকে চোখ পড়ল ওর খোলা গোতোরাতে বন্ধ করেনি নাকি পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল সে কুকুরটা গেল তার সঙ্গে সঙ্গে খোলা দরজা দিয়ে ভেতরে উকি দিল কিশোর অন্ধকার কিছু দেখা গেল না ভেতরে ঢুকলো সে সুইচের জন্যে হাত বাড়াতে গিয়েও থেমে গেল মনে পড়ল জ্বলবে না জেনারেটর নষ্ট দরজার কাছে থেকে তাকিয়ে রইল ভেতরে ক্রমে চোখে শুয়ে এলো অন্ধকার আবছা মতো দেখা যাচ্ছে ভেতরের জিনিসগুলো খাঁচাগুলোর দিকে নজর পড়তেই কুচে গেল ভুরু পাখিগুলোর কোনো নজরা নেই কেন এগিয়ে গেল সেদিকে খাঁচার কাছে এসে থমকে দাঁড়ালো সবগুলো খাঁচা খালি একটা পেঙ্গুইনও নেই গতকাল বিকেলেও ছিল ব্রুক এসে খাইয়ে গেছে বেরোলো কিভাবে ভালো করে দেখে বুঝলো নিজে থেকে বেরোয়নি ওগুলো খাঁচার দরজা বাইরে থেকে ভেঙে বের করে নেয়া হয়েছে বুকের মধ্যে কাপনি শুরু হয়ে গেল কিশোরের নিশ্চয় ওই দানবটার কাজ গত রাতে মানুষ বা কুকুর কিছুই না পেয়ে পেঙ্গুইনগুলোকেই সাবার করেছে ঘরের চারপাশে তাকাতে লাগলো সে বাক্স বস্তা টিন জাম পরিচিত সমস্ত জিনিস অস্বাভাবিক কোনো কিছু নজরে পড়লো না তার মানে এ ঘরে নেই এখন দানবটা দুশ্চিন্তায় মুখ কালো করে গুদাম থেকে বেরিয়ে এলো কিশোর বেরিয়েই দেখে আর এক কাণ্ড খানিক দূরে মাটিতে নাক নামিয়ে গন্ধ শুকছে কুকুরটা নড়ে উঠল কি যেন চট করে লাফিয়ে সরে গেল কুকুরটা ঘেঘ করে উঠলো দৌড়ে গেল কিশোর একটা পোকা তিনটে দাঁড়া তুলে আক্রমণের ভঙ্গি করে রেখেছে চেঁচিয়ে উঠল কিশোর বপ খবরদার কাছে যাবি না জলদি সরে কুকুরটাকে পা দিয়ে ঠেলে সরিয়ে পোকাটার গায়ে লাথি মারতে আরম্ভ করলো সে রবারের গায়ে জুতো পড়ছে যেন কিছুতেই নরম হতে চায় না পোকাটা মরতে চায় না অথচ ওটার সমান অন্য যে কোনো পোকা এরকম এক লাথিতেই ভর্তা হয়ে যেত কিশোরকে উত্তেজিত দেখে তার স্বরে চিৎকার জোরে দিল কুকুরটাও পোকাটা মেরে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে সাবধানে তা তুলে নিল কিশোর সোজা রওনা হল ডক্টরের ল্যাবরেটরিতে টেবিলে পা তুলে দিয়ে চেয়ারে বসে আছেন তিনি চোখে মুখে ক্লান্তির ছাপ সারা রাত ঘুমাননি মনে হচ্ছে কিশোরকে উত্তেজিত হয়ে ঢুকতে দেখে পা নামালেন কি ব্যাপার কাগজটা বাড়িয়ে দিল কিশোর একটা পোকা ধরে এনেছি স্যার তবে পা দিয়ে পিষে ভর্তা বানিয়ে ফেলেছি এতে কি কোনো কাজ হবে দাও এক্ষুনি কাটবো পোকাটা টেবিলে রেখে বেরিয়ে যাচ্ছিল কিশোর ডাক দিলেন ডক্টর শোনো ব্রুককে এক কাপ কফি দিয়ে যেতে বলো একটু কড়া করে দিতে বলো আচ্ছা খাবার ঘরে অনেকের সঙ্গেই দেখা হলো জিনা মোসা রবিন সবাই আছে হাত তুলে ও কিশারায় ডাকলো মোসা কাছে যেতে বলল আজ প্লেনটা সরিয়ে ফেলবো যে করেই হোক ছেলেদের সবাইকে তুমি বলে দিও কোথাও যেন না যায় আমাকে সাহায্য করতে হবে ঠিক আছে বলে দেব। নাস্তা করবে না করব। এদিক ওদিক তাকিয়ে ব্রুককে দেখে ডাক দিল কিশোর ব্রুক স্যারকে এক কাপ কফি দিতে বলেছেন কড়া করে স্যার সারা রাত ঘুমাননি নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে কিশোর এই সময় নজর পড়লো টেরির উপর এক কোণে এক টেবিলে বসে আছে সে চুপচাপ বিমর্ষ তার নাস্তা খাওয়া শেষ জেনারেটর আর রেডিও হাউস পুড়িয়ে দেওয়ার দুঃখটা ভুলতে পারছে না এখনো বেচারা কিশোরের চোখে চোখ পড়তেই একবার দ্বিধা করে ডাক দিল কিশোর একটু আসবে কথা আছে পিরচে করে চায়ের কাপটা নিয়ে ওর টেবিলে গিয়ে বসলো কিশোর বলো আবার দিদায় করতে লাগলো টেরি উসখুস করে বলল আমার কথা তো এখন আর বিশ্বাস করবে না এখন আর কেউ আমাকে দেখতেও পারে না তুমিও না কি হয়েছে তাই বলো ডেকে চোখের জন্যে চায়ের কাপে চুমুক দিল টেরি বলবো বিশ্বাস করবে বলোই না আবার কাপে চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখলো টেরি জোরে একটা নিঃশ্বাস ফেললো মুখ তুলে বলল আজ ভরে উঠাই পাহাড়ে গিয়েছিলাম পাখিগুলোকে দেখতে মনে হচ্ছিল গাধামি করে সবাইকে তো ভয়ানক বিপদে ফেললাম এখন উদ্ধার করার দায়িত্ব আমার তাই কিছু একটা করার জন্য কি দেখলে সব তসনস করে ফেলেছে তাই নাকি তার মানে কাল রাতেও হাঁ দিয়েছিল ওখানে মাথা ছাগালো টেরি আর কয়েকদিন এরকম হামলা চললে পাখির চিহ্ন থাকবে না দ্বীপে দানবটার কোন চিহ্ন পেয়েছ পায়ের ছাপটাপ মাসনারলো টেরি আমার কি মনে হয় জানো বললে তো হাসবে দানব একটা নয় অনেকগুলো ভুরু কুছিয়ে গেল কিশোরের এ কথা কেন মনে হলো তোমার আক্রমণের ধরন দেখে একটা দানব হলে একদিকের বাসা আর ডিম নষ্ট হতো কিন্তু নষ্ট হয়েছে অনেক জায়গার একই দানব কয়েক জায়গায় নষ্ট করতে পারবে না তা নয় তবে দেখেই চট করে মনে হয় অনেকগুলো দানব বিভিন্ন দিক থেকে এসে একযোগে আক্রমণ চালিয়েছে আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেকে দেখে আসতে পারো খাওয়ার পর পরই দলবল নিয়ে কাজে লেগে পড়লো মুসা। বিমানের সামনের দিকটা বেজায় ভারী নানা রকম যন্ত্রপাতি নিয়ে অনেকে মিলে চেষ্টা করেও সামান্য একটু কাঁপানো ছাড়া কিছুই করতে পারল না বিমানটার তবে দমল না ওরা দ্বিগুণ উদ্যমে কাজ চালিয়ে যেতে লাগল জানে বিপদ থেকে উদ্ধার পেতে চাইলে এখন ওদের সবচেয়ে বড় কাজ হলো ওটাকে সরানো বাইরের কোনো বিমান নামতে না পারলে আর দু দিন পর খাওয়া বন্ধ হয়ে যাবে ব্রড বলে গেছে জাহাজ পাঠানোর ব্যবস্থা করবে কিন্তু সে জাহাজ কবে আসবে তার ঠিক নেই রেফ্রিজারেটরের খাবার পোষতে সময় লাগবে না ছেলেরা প্রায় সবাই ওখানে কাজ করছে এই সময় রান্নাঘর থেকে শোনা গেল তীক্ষ্ণ চিৎকার দৌড় দিল কিশোর ঘরে ঢুকে দেখল এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে ক্যাথি হাতা দিয়ে মেঝেতে একটা পোকাকে পিটাচ্ছে ব্রুক কিছুতেই মরছে না ওটা সরে যাওয়ার চেষ্টা করছে ছুটে গিয়ে তাক থেকে একটা বাটি নিয়ে এলো কিশোর ব্রুকের হাত থেকে চামচটা নিয়ে পোকাটাকে তুলে রাখলো বাটিতে তাড়াতাড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিল বাটিটা সকালে উঠেই দু দুটো পোকা পাওয়া গেছে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে ওগুলো খাবারের গন্ধে হাজির হতে শুরু করেছে রান্নাঘরে ব্রুক আর ক্যাথিকে সাবধান থাকতে বলে বাটিটা নিয়ে বেরিয়ে এলো কিশোর ওর দেরি দেখে বিমানের কাজ ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে রবিন আর আরও কয়েকজন রবিন জানতে চাইল কি চিৎকার করলো কেন পোকাটার কথা জানালো কিশোর দিয়ে আসেছিল ডক্টরকে ঘন্টাখানেক পর বিমানের সামনের দিকটাও প্রায় দেড় ফুট উঁচু করে ফেলা হলো কায়দা পেয়ে গেছে মুসা। এখন তুলতে আর অত সময় লাগবে না কোনো মতে সামনের চাকাগুলো মেলে তাতে দাঁড় করাতে পারলেই হয় ঠেলে নিয়ে যাওয়া যাবে তখন আশা করছে পারবে সরাতে ঠিক এই সময় আবার চেঁচামেচি শোনা গেল এবার বিনোদন কক্ষে নিশ্চয় আবার কেউ পোকা দেখেছে সবাইকে কাজ করতে বলে আবার দৌড়ে গেল কিশোর জিনা আর আরও দু তিনটা মেয়ে রয়েছে সেখানে বিমান সরানোর কাজ ফেলে বাথরুম সারতে এসেছিল ডিক জুতা দিয়ে একটা পোকাকে পিছে মারার চেষ্টা করছে সে মেরে ফেলার পর বোকার মতো নিচু হয়ে হাত দিয়ে তুলতে গেল সেটাকে আর অমনি এক চিৎকার দিয়ে বেহুস মরেই যাবে যেন এই অবস্থা খবর পেয়ে ছুটে এলেন ডক্টর বেঞ্জামিন ডিককে এক ইঞ্জেকশন দিলেন যে আঙুল দিয়ে ধরেছিল ডিক চামড়া যেন পুড়ে গেছে ক্ষতবিক্ষত প্রচণ্ড জ্বালা কুকুরটার কথা মনে পড়ল কিশোরের শেষ পর্যন্ত মেরে ফেলতে হয়েছিল ওটাকে ডিকির কি অবস্থা হবে আর ভাবতে চাইল না সে চিন্তিত ভঙ্গিতে ফ্যাকাশে মুখে গবেষণাগারে ফিরে গেলেন ডক্টর কয়েক মিনিট পর রান্নাঘরের বাইরে আর একটা পোকা পেয়ে ধরে ফেলা হল সকাল থেকে বেড়ে গেছে ওগুলো রানাগোনা যতই আসবে উৎপাতও বাড়বে এভাবে আসতে থাকলে রাতে ভয়ানক অবস্থা হবে অন্ধকারে কি যে ক্ষতি করবে ওরা খোদাই জানে বিমান উঁচু করার কাজ এগিয়ে চলল দুপুর নাগাদ অনেকখানি উঁচু করে ফেলা হলো সামনের দিকটা আর সামান্য তুলতে পারলেই চাকার উপর দাঁড় করানো যাবে দুপুরে ডক্টরকে খাবার ঘরে না দেখে তাকে ডাকতে ল্যাবরেটরিতে চলল কিশোর দরজা খুলে দেখল সকালের মতোই টেবিলে পা তুলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন তিনি কিশোরের সাড়া পেয়ে পা নামালেন বসু পকেটাকে পরীক্ষা করেছেন স্যার মাথা শাখালেন ডক্টর কিছু বোঝা গেল এখনও শিওর হতে পারছি না মোটেও স্বাভাবিক প্রাণী নয় আদিম বড়ই অদ্ভুত উর্মলেক থেকে এসেছে সেরকমই মনে হচ্ছে ডক্টরের কণ্ঠে অস্বস্তির ছোঁয়া লাখ লাখ বছর ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে ওরমলেক প্রাগৈতিহাসিক প্রাণী এখনও ওখানে বেঁচে থাকা অসম্ভব নয় অস্ট্রেলিয়া বিচ্ছিন্ন হয়েছে তোমাত্র সেদিন তাও ওখানে কত বিচিত্র প্রাণীর বাস আর উম্লেখ তো হয়েছে অস্ট্রেলিয়ারও বহু বহু আগে সেখানকার পরিবেশ সেখানকার আবহাওয়া বাইরের পৃথিবীর তুলনায় অনেক বেশি অস্বাভাবিক আর বিচিত্র ফলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বিচিত্র প্রাণীর জন্ম কিংবা টিকে থাকাটা অবৈজ্ঞানিক নয় মোটেও অপেক্ষা করতে থাকলো কিশোর কিন্তু আর কিছু বললেন না ডক্টর নিজের চিন্তায় ডুবে আছেন শেষে বলল কিশোর খাবার দেওয়া হয়েছে স্যার যাবেন না হ্যাঁ উঠে দাঁড়ালেন ডক্টর চলো খাবার ঘরে ঢুকে জানা গেল আরও একটা পোকা ধরা পড়েছে টেবিলের পাবে বেয়ে ওঠার চেষ্টা করছিল দেখতে পেয়ে চিৎকার করে ওঠে জিনা। কিশোরের মতোই চামচ দিয়ে ওটাকে চেপে ধরে বাড়িতে আটকে ফেলেছে মুসা। পোকার ভয় সবার মাঝে সংক্রমিত হয়েছে একরাশ দুশ্চিন্তা নিয়ে খাওয়া সারল সবাই এই প্রথম খাবার ঘরে কোনো রকম খোঁজ গল্প কিংবা হৈচই হল না নীরবে খাওয়া সেরে যে যার কাজে চলে গেল মুসা তার দলবল নিয়ে চলে গেল বিমানটাকে তুলতে রবিন রেডিওর সামনে বসে খবরাখবর শুনতে লাগলো ব্রুক আর মেয়েরা রয়ে গেল খাবার ঘরে প্লেট ধোয়া থেকে শুরু করে রাতের খাবার রান্না কাজ এখানেও কম নয় পোকাগুলো রান্নাগোনা যেহেতু এদিকেই বেশি রান্নাঘরে যারা থাকবে তাদের সবচেয়ে বেশি সাবধান থাকা দরকার বলে গবেষণাগার চলে গেলেন ডক্টর ঘন্টা খানেক পরেই উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন তিনি জানালেন পোকা ঠেকানোর একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি আমি জ্বালানি তেল পেট্রোল ডিজেল কেরোসিন যাই ফেলে রাখা হোক না কেন সেটা এড়িয়ে চলে এগুলো কাছে যায় না আমরা যেখানে থাকবো তার চারিদিকে তেলের ব্যারিকেড দিয়ে রেখে দেখা যেতে পারে ওই ব্যারিকেট ডিঙে হয়তো ঢুকবে না পোকাগুলো এক মুহূর্ত চিন্তা করে বলল কিশোর কিন্তু সমস্ত দ্বীপে তো আর এভাবে ব্যারিকেড দিয়ে রাখা যাবে না হালাচলা তো করতেই হবে আমাদের কখন কোথায় কার গায়ের উপর উঠে পড়ে ওগুলো বলা মুশকিল শুধু ঠেকালে চলবে না ওগুলোকে মারার কোনো ওষুধ আবিষ্কার করতে হবে তাও করেছি হাসি মুখে বললেন ডক্টর অ্যামিনো ট্রায়াজল মাংসে মাখিয়ে খেতে দিয়েছিলাম কয়েকটা পোকাকে সঙ্গে সঙ্গে অক্কা পেয়েছে অ্যামিনো টায়াজল এই জিনিস তো আমি জানি যে বাগানে ফুলের কেয়ারিতে পোকা মারার জন্য ব্যবহার করা হয় এই পেলেন কোথায় স্যার হ্যাঁ গোদামে ছিল খুব বেশি নাই যদিও ভবিষ্যতে কেবিনগুলোর সামনে বাগান করা হবে এরকম ভেবেই বোধ হয় খানিকটা অ্যামিনোর টায়াজল পাঠিয়ে দেওয়া হয়েছিল এখানে পোকা মারার ওষুধ খুঁজতে গিয়ে পেয়ে গেছি ব্যায়ামটা নিশ্চয় জানো এটা মারাত্মক বিষাক্ত পোকা তো বটেই ছোটখাটো প্রাণীও মরে যায় দানবটাকেও যদি মারা যেত আনমনে কথাটা বলে ফেললো কিশোর মাথা নাড়লেন ডক্টর ওহ সম্ভব না ওটা যে যাদের প্রাণী হোক না কেন অনেক বড় আর শক্তিশালী ওটাকে মারতে মারতেল ট্রেয়াজল কাজ করবে না পটাশিয়াম সায়ানাইড দরকার অবশ্য তাতেও মরবে কিনা আমি জানি না জিপটা যে কি ওই ব্যাপারেই তো শিওর নই আমি এখনো যা যা জেনেছি বললাম সেই মতো ব্যবস্থা করো যাই জরুরি কাজ পড়ে আছে তাড়াহুড়ো করে ল্যাবরেটরির দিকে চলে গেলেন ডক্টর কিছুটা স্বস্তিবোধ করল কিশোর একটা প্রতিষেধক পাওয়া গেল রাতে হামলা চালালে কি করে ঠেকাবে পোকাগুলোকে এই দুশ্চিন্তায় অস্থির হয়েছিল সে রাতের বেশি দেরি নেই এখনই কাজ শুরু করা দরকার অন্ধকারের আগেই ব্যারিকেড দিয়ে ফেলতে হবে করে এক নিশ্বাস ফেলল সে একদানবের জেলাতেই অস্থির হয়ে পড়েছিল নতুন আর একটা যুক্ত হলো মারাত্মক বিপদ কেটে গেল আর একটা ভয়ঙ্কর রাত সারা রাত জেগে থেকে পোকাগুলোর সঙ্গে যুদ্ধ করে করে ওরা সব ক্লান্ত এসে হাজির হয়েছিল কোথা থেকে হঠাৎ করে এত পোকার আবির্ভাব ঘটল ভেবে কোনো কুলকিনারা করতে পারেনি কেউ ডক্টর বেঞ্জামিনও কিছু বুঝতে পারছেন না ভাগ্যিস ওগুলোকে ঠেকানোর উপায়টা বের করে ফেলেছিলেন নইলে আর রক্ষা ছিল না তেলের ব্যারিকেডের বাইরে অ্যামিনো টয়াজল মাখিয়ে মাংসের টুকরো ফেলে রাখা হয়েছিল যতগুলো এসেছিল সব ওই বিষাক্ত মাংস খেয়ে মরেছে একেবারে রাক্ষস খাবার দেখে যেন আর হুঁশ ছিল না নির্দিদে ঝাঁপিয়ে পড়েছিল তাতে মনে হয়েছে পোকাগুলো নির্বোধও বটে মগজ নেই একেবারেই পুরোপুরি সহজত প্রবৃত্তির উপর নির্ভর করে চলে ভেতরে ঢুকতে পারেনি ঢোকার চেষ্টাও করেনি বাইরেই খাবার পেয়েছে খেয়ে খেয়ে মরেছে কারো কোনো ক্ষতি করতে পারেনি তাই আহত হয়নি কেউ বিনোদন কক্ষে এক কাপ কফি নিয়ে বসলো কিশোর চোখ লাল ঘন ঘন হায় তুলছে এই সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো টেরি জানালো গত রাতেও পাখির বাসায় হানা দিয়েছিল দানবটা কিংবা দানবেরা কফি শেষ করে উঠে দাঁড়ালো কিশোর বাইরে বেরিয়ে দেখল আকাশের অবস্থা ভালো না আসবে মনে হচ্ছে পাখির পাহাড়ে গিয়ে দেখে আসার প্রয়োজন বোধ করলো বারবার ওই একটা জায়গায় হামলা চালাচ্ছে জানোটা ওটাকে খুঁজে বের করার কোনো সূত্র হয়তো পেয়েও যেতে পারে দুপুরের পর পুতে রেখে আসা গাছগুলোর অবস্থা দেখতে চললেন ডক্টর বেঞ্জামিন তিন গোয়েন্দা আর জিনা চলেছে সঙ্গে টেরিও আসতে চেয়েছিল সাফ মানা করে দিয়েছেন ডক্টর কিছু করতে গেলে অঘটন ঘটায় সঙ্গে এসে আবার কি করে বসবে কে জানে মুখ চুন করে বসে থেকেছে বেচারা মুসার হাতে বন্দুক রবিনের হাতে পেট্রোলের যদি আক্রমণ পোকারা করতে আসে বাধা দেওয়ার জন্যে থেব্রো পথ পেরিয়ে এগিয়ে চললো ওরা দুধারে বুনো ঘাসের জঙ্গল আকাশের দিকে তাকিয়ে জিনাকে বলল কিশোর ঝড় আসতে দেরি আছে কিন্তু এখনই সমুদ্র কিরকম ফুসছে দেখেছ বাতাসটাও কেমন বদলে গেছে হ্যাঁ চিন্তিত ভঙ্গিতে বলল জিনা রাতের বেলা শুরু হলে সাংঘাতিক বিপদে পড়ে যাব বাতাস আর বৃষ্টিতে আগুন যাবে নিভে সুযোগ পেয়ে আজ পাখি বাদ দিয়ে আমাদেরকেই খেতে আসবে দানবের দল দূরে চোখে পড়ল ঝর্নার কাছের জলাশয়গুলো থেকে ওঠা ধোয়ার মতো বাষ্প বাতাসে গা ভাসিয়ে পাহাড় পেরিয়ে ভেসে চলেছে কোনো অজা নাই কিশোরের দিকে তাকিয়ে বললেন ডক্টর এদিকটায় পাথরের মাটি অনেক বেশি দেখতে পাচ্ছ এতে খনিজও বেশি কিছু কিছু গাছের বেশ ভালো খাবার কিন্তু ইচ্ছে করে এখানে পুতিনি তার কারণ এই গাছগুলো অন্য ধরনের মাটি থেকে উদ্ভিদ যে রস শুষে নেয় তাতে সহায়তা করে এক ধরনের জীবাণু মাটিতে বেশি পরিমাণে ধাতব পদার্থ মিশে থাকলে সেখানে জীবাণু জন্মাতে পারে না ফলে বেশিরভাগ উদ্ভিদই জন্মাতে পারে না ও সব জায়গায় জীবাণুর সাহায্যও লাগে না এমন কিছু উদ্ভিদ যাও বা জন্মায় সূর্যের তাপে ধাতু মেশানো মাটি তপ্ত হয়ে থাকার কারণে সেগুলো মাটির বেশি গভীরে ঢুকতে পারে না উপর থেকেই রস শুষে নেয়ার জন্য বিশেষ শেকড়ের ব্যবস্থা করে দেয় তখন প্রকৃতি শেকড়ের গায়ে চুলের মতো সরু সরু অসংখ্য লোম যায় মাটির মাত্র একাধ ইঞ্চি গভীর থেকেই প্রয়োজনীয় রস শুষে নিতে পারে এই লোমের সাহায্যে শুধু তাই না ওই মূল এতটাই শক্ত আর এমনভাবে মাটি কামড়ে থাকতে পারে যে তাতে ভর করে দিব্যে দাঁড়িয়ে থাকে গাছটা মাটির সবচেয়ে উপরের শীতল স্তর থেকেই রস সংগ্রহ করে এ ধরনের গাছ কিন্তু স্যার মাটির গভীরে যদি শেকল ঝোকাতে না পারে মোসা বলল গাছগুলো শক্তি পায় কোথায় ঝড়ের সময় টিকে থাকে কি করে শেকড় ছোট বলে বেশি পারে এই গাছ জবাব দিলেন ডক্টর যতটা উঁচু হলে শেকড়ে ভার রাখতে পারবে ঠিক ততটাই বড় হয় কোনো মতাই ছয় ফুটের বেশি না আর শেকড় হয় খুব মোটা আর লম্বা মাটির নিচে ঢুকতে না পারলেও আশেপাশে ছড়িয়ে পড়তে বালা তাই গাছকে ধরে রাখার জন্য যতটা সম্ভব লম্বা হয়ে ছড়িয়ে যায় ওগুলো মাটির ওপরে বেরিয়ে থাকে কিংবা বলা যায় বিছিয়ে থাকে নিচের ছোট চিমচি কাটছে কিশোর গভীরভাবে চিন্তা করছে কি যেন আচমকা উত্তেজিত হয়ে বলে উঠল বিছিয়ে থাকার কথা বলছেন স্যার চোখের দৃষ্টি বদলে গেল ওর এখানকার কোনো গাছেরই তো এরকম শিকড় নেই না নেই কিন্তু আমি দেখেছি এ ধরনের শিকড় বলতে বলতে উত্তেজনা বেড়ে গেল কিশোরের দাঁড়িয়ে গেলেন ডক্টর দেখেছো? হ্যাঁ স্যার সেদিন রাতে কুকুরটাকে খুঁজতে রবিন আর মোসাকে সঙ্গে নিয়ে আমি যখন মনে ঢুকেছিলাম টর্চের আলোই ওরকম শেকড় দেখেছি আমি ব্যাপারটা অস্বাভাবিক লেগেছিল অন্যদিকে মনোযোগ ছিল বলে ধরতে পারিনি তখন তবে খটকা লেগেছিল ঠিকই পরে বারবার মনে করার চেষ্টা করেছি কি দেখে অস্বাভাবিক লাগলো কি এমন জিনিস দেখলাম যা ওখানে ছিল অথচ থাকার কথা নয় পরে যখন আবার গেছি সেটা আর ছিল না তখন ওখানে হাতের বন্দুকটা শক্ত করে চেপে ধরল মোসা। সত্যি দেখেছিলে ডক্টরও উত্তেজিত হয়ে উঠেছেন ভালো করে ভেবে দেখো সত্যি সত্যি বলতে বলতেই এক চোখ পড়তে থেমে গেলেন দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে থেকে বললেন এসে গেছি এখানেই গাছগুলো লাগিয়েছি লাল পানির ওই পুকুরটা চিহ্ন দ্রুত পায়ে এগিয়ে গেলেন তিনি বাকি সবাই তাকে অনুসরণ করল কয়েক মিনিটের মধ্যেই ঝর্নার তিরিশ ফুট দূরে এক খোলা জায়গায় এসে দাঁড়ালো ওরা জায়গাটার চারিদিক ঘিরে রেখেছে পাতাবাহার গাছ উঁচু উঁচু ঘাস একটু দূরে দুর্গন্ধময় নানা বর্ণের মাটি বাষ্পের কারণে বাতাস গরম ভেজা ভেজা ঘাম বেরোলেই আঠা হয়ে যায় বিশ্রী আবহাওয়া কেমন আদিম কাছাকাছি গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন ডক্টর গাছগুলোকে না দেখে অবাক হয়ে বললেন কোথায় গেল এখানেই তো লাগিয়েছিলাম এই যে গর্ত আমি যে ভুল করিনি তার প্রমাণ মাটি উপড়ানো ভুরুকুচকে গর্তগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছে কিশোর ঘন ঘন চিমটি কাটছে নিচের ঠোঁটে জিনা বলল এই গাছ উপড়ে নিতে আসবে কি নানব না নাকি ডক্টরের দিকে তাকালো কিশোর স্যার আপনার কি ধারণা কাজগুলো বিমুর ভঙ্গিতে ধীরে ধীরে মাথা ধরলেন তিনি সুন্দর দৃষ্টিতে তাকিয়ে রইলেন গর্তগুলোর দিকে একটা গাছও নেই সব উদাও চলুন পাখির পাহাড়টা দেখে আসি কিশোর বলল টেরি ঠিকই বলেছে দানব একটা নয় অনেকগুলো ফিরে চললো ওরা মশা শটগান তৈরি রেখেছে দানবকে দেখা মাত্র গুলি করবে কিন্তু কিশোর আর ডক্টর বেঞ্জামিন যা অনুমান করেছেন সেটা যদি তার জানা থাকত তাহলে বন্দুকের উপর আর নির্ভর করতো না অস্ত্র টাকায় খেলনা মনে হতো তখন গতকালের তুলনায় আলো আজ আরো কম আকাশ ঘন মেঘে আচ্ছন্ন দ্বিগুণ বেগে বয়ে যাচ্ছে খ্যাপা হাওয়া সমুদ্র ভয়ানক অশান্ত পাখিগুলো ঝড়ের সংকেত পেয়ে গেছে কোনো ক্রমে পেট ভরিয়ে নিয়ে বাসায় কিংবা নিরাপদ আশ্রয়ে চলে যেতে ব্যস্ত ব্যাপারটা গত রাতে আমার মাথায় এসেছিল যেতে যেতে ডক্টর বললেন একটা জ্যান্ত পোকা কেটে কুটে দেখার পরই অনুমান করে ফেলেছিলাম কারা এই দানব তখনই বলেননি কেন জানতে চাইলো কিশোর আরো শিওর হওয়ার জন্যে এখানে এসে গাছগুলোকে না দেখা পর্যন্ত সন্দেহটা যাচ্ছিল না কাল রাতে পোকাটাকে পরীক্ষা করে তার হয়ে গিয়েছিলাম নিজেই বিশ্বাস করতে পারছিলাম না ঝোড়ো বাতাসের প্রচণ্ড এক ঝটকা মুখ বন্ধ করে দিল যেন তার নীরবে পাখির পাহাড়ের দিকে এগিয়ে চলো দলটা